মায়াপুরে এসেছি, প্রসাদ খাবো না এটা তো কোনোদিন হতেই পারে না। সাইট সিন করে এসে আমরা চলে এলাম সোজা ইসকনের বাইরে। এখানে টোকন কাটা হচ্ছে, গদা ভবনের জন্য টিকিট কাটলাম, পার পার্সন নিয়েছি 80 টাকা করে, আগে নিত 70 টাকা করে। তো ভিতরে যেতে যেতে খুব সুন্দর এখানে দৃশ্যটা দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দুপুর 12:30 থেকে 2টা অবধি গদা ভবনে খাওয়ানো হয়, তো এই জন্য আমরা চলে যাচ্ছি গদা ভবনের দিকে। লাইন দিতে হবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আগের থেকে, এই জন্য লাইন দিতে হয়। বলতে বলতে চলে এসেছি গদা ভবনের কাছেই, দেখতেই পাচ্ছ লাইনটা কীরকম। গদা ভবনের ঠিক অপোজিটেই এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে জুতোও রাখতে পারবে। লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে, ক্রমশ আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড ক্যামেরার সামনে চট করে আসতে চায় না, যখনই আসে তখনই একটু ইরিটেট ফিল করে। উনি বলেন যে ব্যাকগ্রাউন্ডে আমি ক্যামেরা ধরতে পারি কিন্তু সামনে আমার ভালো লাগে না। তো দেখো আমরা চলে এসেছি গদা ভবনের কাছে, বাইরে কি সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছে, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। নিচে বসেও খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, যারা নিচে বসে খেতে পারবেন না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। সেরকম খুব একটা ভিড়ও ছিল না, আমরা প্রথম ব্যাচেই ঢুকে পড়েছি। চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে যে যার মতো খাবার নিয়ে নিজেদের মতো বসে নিতে পারো। এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা হচ্ছে বুফে খাবার। আমি এর আগে যখন এসেছিলাম বুফে টাইপের ছিল না, ওরা নিজেরাই সার্ভ করতো। তো আমার হাতে চলে এসেছে সেই মহাপ্রসাদ ভোগ। এখানে অনেক কিছু দিয়েছে, একটা একটা করে আমি বলছি তোমাদের সাথে। প্রথমে যেটা দিয়েছে 2 পিস লুচি দিয়েছে, তার সাথে দিয়েছে কাবলি চানা দিয়ে একটা পনিরের সবজি দিয়েছে, প্লেন রাইস দিয়েছে, তার উপরে দিয়েছে মিক্স ডাল দিয়েছে, পটল আলু দিয়ে সবজি দিয়েছে, আর তার সাথে দিয়েছে পায়েস। তো প্রথমেই আমি যেটা খাচ্ছি লুচি, লুচি দিয়ে কাবলি চানার পনিরের তরকারিটা। খুব সফট ছিল পনিরগুলো, চিজি পনির ছিল এবং টেস্টটাও খুব ভালো ছিল। হালকা বাটারেরও আমি গন্ধ পাচ্ছি, তরকারিতে বাটারও দিয়েছিলো, ফ্লেভারটাও খুব ভালো ছিল। খেয়ে বেশ ভালোই লাগলো, তৃপ্তিও লাগলো। আর সব কথা বলে রাখি, এটা কিন্তু রিফিলিংয়ের ব্যবস্থাও রয়েছে, শুধু পনির আর আলু যে পনির আর কাবলি চানা যে সবজিটা দেখতে পেলে ওটা কিন্তু রিফিলিং হবে না। এছাড়া তোমার রাইস, ডাল, সবজি, পায়েসও ইভেন রিফিলিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আমার এইভাবে বুফে বসে ঠিক খাবারটা ঠিক পোষালো না, মাটিতে খুব সুন্দরভাবে বসে যেভাবে আগে ওরা সার্ভ করতো ওইটা বেশি ভালো লাগতো। জানি না এবারে নিয়মটা কেন এরকমভাবে চেঞ্জ করে দিয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আগে যারা তোমরা এখানে এসেছিলে, নিচে বসে খাওয়াটা সব থেকে বেশি ভালো লেগেছিলো না বুফে সিস্টেমে বসে খাওয়াটা বেশি ভালো লেগেছে? তো এরপরে যেটা দিয়েছিলো, ভাতের সাথে ডালটা অলরেডি মিশে গেছিলো, পটল আলু কুমড়ো দিয়ে একটা মিক্স ভেজ দিয়েছিলো। তো এটা নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। গন্ধটা তো খুবই ভালো আসছিলো, প্রতিকটা রান্নার মধ্যে ঘিয়ের আমি ফ্লেভার পাচ্ছিলাম। আমার বলতে বলতে সত্যি মুখে জল চলে আসছে। তো এবারে হরে কৃষ্ণ বলে মুখে তুলে নিচ্ছি অন্নভোগটা, দুর্দান্ত লেভেলের ছিল। আর এখানে আমি ভয়েস দিচ্ছি আমার কন্টিনিউয়াসলি, আমার মনে হচ্ছে আমি আরেকবার গিয়ে যদি খেতে পারতাম ভালো লাগতো। খুবই ভালো ছিল এবং টেস্টফুলিও ছিল। তো পিছনে অনেক লোক ছিল যারা এখনও লাইন দিয়ে প্রসাদ আনতে যাচ্ছিলো, সিট খালি হলে ওরাও নিজেরা প্রসাদ নিয়ে এখানে বসে পড়বে। যেইটুকুনি কোয়ান্টিটিতে আমার থালায় পড়েছিল ভোগ, যথেষ্ট ছিল আমার পক্ষে। তো এরপরে চলে এসেছে পায়েস, এখানে দেখতে পাচ্ছ পায়েসের মধ্যে দিয়েছিল কাজু কিশমিস আর গোবিন্দভোগ চালের ছিল পায়েসটা। মিষ্টির পরিমাণটাও ঠিকঠাকই ছিল, যথেষ্ট টেস্টিও ছিল, খুব সুন্দর ছিল খেতে।
সত্যি কথা বলতে গেলে মহাপ্রসাদ খেয়ে সত্যি খুবই ভালো লেগেছে। তো তোমরা আসলে পরে অবশ্যই গদাভবনে মহাপ্রসাদ খেও। আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ। আবার আসছি পরের একটা নতুন ব্লগ নিয়ে।